সুগন্ধি শুধু সুবাসিতই করে না, মনকেও রাখে প্রফুল্ল, সুস্থ, সবল। একঘেয়েমি জীবনে বৈচিত্র্যের পাশাপাশি আড্ডা প্রাণবন্ত করে তোলে। দিন দিন দেশে বাড়ছে আতরের চাহিদা, দেশে পর্যাপ্ত কাঁচামাল থাকলেও এ শিল্পটির বিকাশ ঘটেনি। রফতানিমুখী এ শিল্পের বিকাশে আগরগাছের উপর গবেষণা বাড়ানোর দাবি জানান সংশ্লিষ্টরা। কামাল হোসেনের তোলা ছবিতে মনিরুল ইসলামের রিপোর্ট। প্রকৃতি এখন শীতের দখলে, এই সময় শরীর ও মন সতেজ রাখতে কার্যকর ভূমিকা রাখে সুগন্ধি। এজন্য নামি দামি পারফিউমের পাশাপাশি চাহিদা বাড়ছে আতরের। দেশে রয়েছে এর পর্যাপ্ত কাঁচামাল, এরপরও শিল্পটি এখনও বিদেশ নির্ভর। ভারতবর্ষে আতর ব্যবহারের ইতিহাস বেশ পুরনো। বাঙালির সুগন্ধি চর্চার প্রধান উপকরণ ছিল চন্দন। মুঘল সম্রাট বাবরের ছিল গোলাপের প্রতি আসক্তি, তার জন্য ইরান থেকে আসত গোলাপের নির্যাস ভর্তি সহস্র বোতল। মুঘল সাম্রাজ্য থেকে আমরা যতটুকু জানতে পারি, এটা যখন রানীর কাছে যেতেন তখন কিন্তু আমরা বিভিন্ন মুভিতে দেখতে পাই সুগন্ধি ব্যবহার করে যেতেন। ভালোর জন্যই তো ইউজ করে, একটা ভালো স্মেল আসিস তাহলে সবাই তাকে পছন্দ করে। নবীর সুন্নত হলো আর পারফিউম ওই আতর একই কাজ করলো। মধ্যপ্রাচ্যের পর ইউরোপেও আতর পরিণত হয় শিল্পে। চাহিদা বাড়লেও মানসম্মত আতর উৎপাদনে পিছিয়ে বাংলাদেশ। তবে এ নিয়ে গবেষণা করছে বাংলাদেশ ফ্রেগ্রেন্স মার্চেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। রাজধানীতে আয়োজন করা হয় হামনা ফ্রেগ্রেন্স এক্সপো। মানুষের মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ততা এটা দেখা গেছে এই বছরই খুব বেশি। এমন এমন কিছু আতর আছে যেটা আমার মাথা ব্যথা কমায় দেয়, আমার ঘুম ভালো হয়, আমার ফ্রেশনেস লাগে। সো এই কারণে আমি পারফিউমের থেকে আতরটা বেশি ব্যবহার করি। আতরের প্রধান কাঁচামাল আগর গাছ, আর এই গাছ দেশের পার্বত্য অঞ্চলে প্রচুর জন্মায় জানিয়ে সংশ্লিষ্টরা বলেন আধুনিক ল্যাব ও গবেষণা বাড়ালে আতর রপ্তানি সম্ভব। শেষ গবেষণা হিসেবে 400,000 গাছ ছিল বাংলাদেশে। গাছ পর্যাপ্ত আছে, যদি রিসোর্সটাকে ভালো করে গড়ে তোলা যায় আমরা আন্তর্জাতিক বাজারে খুব ভালো করে পেনিট্রেট করতে পারবো। আমরা হারামাইন স্টোর সবসময় চেষ্টা করছি যে বাংলাদেশের মানুষের জন্য ওই মানের আতর নিয়ে আসা যেটা মানুষের জন্য ইউজ টু এবং সবাই যেন ব্যবহার করতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষা সহ এই শিল্পের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে বলেই মনে করেন তারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।